এক পিস কতটুকু ওজন? 700 গ্রাম 2000 কেজি হবে। দাম স্যার 600 টাকা। 600 টাকা কত কাকা? দাম বেশি। নদী কত? 1250। 1250 নদী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম চাঁদপুর হাজীগঞ্জ মাছ বাজার। তো দেখবো মাছের রেট কেমন। শুরুতে এখানে কার্পু মাছ আর রুই মাছ, মানে কার্পু মাছ কত করে এগুলো কেজি? 200 আর রুই মাছ? রুই মাছ দিলে 220 টাকা রাখবো। কার্পু কত করে রাখা যাবো? একদম জানি না, 200 করে রাখবো। একদম 200 কয় দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখি বাজার দেখে আর আসলাম মাত্র বাজার দেখে আসি নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দেখি আমি। শৈল কত করে কেজি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি রেট দেখি আর আমি মাত্র বাজারে আসলাম এখন। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, দেখি দেখি। তো এগুলা কি ট্যাংরা না চাষের না? এগুলো কত করে কেজি? একদম 800 টাকা। আচ্ছা দেখি আমি দেখি ট্যাংরা গুলো। না আপনার চিংড়ি কত কাকা? নদী কত? 1250 নদীর, চাঁদপুর নদীর 1250 টাকা। ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা কাকা সিল্কাপ না সিল্কাপ উইকেট কত কেজি হবে? সাড়ে 10 কেজি দুইটা। কেজি কত করে দিচ্ছেন আজকে? কেজি? আচ্ছা ঠিক আছে দেখি। এখানে অনেক মাছ আরো আছে, এখানে জীবিত পানি দিয়ে জীবিত করে রাখা হয়েছে এখানে। ভাই কত নিবেন? আচ্ছা ঠিক আছে দেখি। দেখতেছি কাকা দেখি, ফাঙ্গাস রুই সিল্কা কাকা সরফুটি কত করে এগুলো? হ্যাঁ সরফুটি সরফুটি 160। আচ্ছা ঠিক আছে দেখ, 160 টাকা সরফুটি। না না দেখি দেখি, আমি দেখতেছি বাজার দেখি আগে। দিছে 140 ছোট সাইজ। চাঁদপুর হাজীগঞ্জ বাজারে
মাছ বাজার আমি বাকিরা যত মাছ বাজারটা তো খুব বড়, তার চাইতেও আমি ছোট মনে করি হাজীগঞ্জ মাছ বাজার। বাকিটা আসলে আমার আইডিয়া, যতটুকু আসলো ততটুকু বললাম। জি শোল মাছ, এটা কি গজার মাছ না? শোল গজা, শোল গজার একটা গজা নিবেন? না না বাজার ছোট, ঘুরে ঘুরে সব একই তো। ঠিক আছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।